हेलो एवरीवन वेलकम टू साफल्य बांगला यूट्यूब चैनल। आजकेर एई भिडियोते आमरा आलोचना करब कत रैंके सरकारी कलेज अर्थात तोमादेर जे कोश्चेनटार प्रत्येकेर मने मने चलछे जे आमार रैंक एत हज़ार, आमार रैंक 25,000, कारो रैंक 50,000, कारो रैंक आरो बेशी। तो तादेर क्षेत्रे तादेर जे माने कोश्चेनटा एटाई स्वाभाविक ब्यापार, कारण एई विषये प्रत्येकेर प्रश्न थाकाटाई न्याचाराल एकटा विषय, कारण प्रत्येकेई चिंतित तादेर एकटी सीट तारा पाबे किना। तो सेई विषय आज के आमी आलोचना करब, एकटु खोलामेला आलोचना करब। अनेकटा लम्बा होते पारे भिडियोटा, ताई प्रथमेई एकटु तोमादेरके बोले दिच्छि जे एकटु किन्तु मनोयोग सहकारे शुनबे। एबार आमी आलोचना करब जे कत रैंके प्राइवेट कलेज अर्थात सरकारी कलेजेर पाशापाशि कत रैंक पर्यन्त तोमार प्राइवेट कलेजे सुयोग होते पारे। ठीक आछे, मने करो कारो रैंक, जेमन एखाने आमी लिखेछि एकटा एकटा सैम्पल एकटा डिफल्ट जे एकटा रैंक कार्ड, कारो रैंक एसेछिलो 80,000। तो 80,000-এ সে কি কোনো সরকারি বা বেসরকারি কলেজ পেতে পারে, সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা র্যাঙ্ক ধরে ধরে আমি বোঝাবো, অর্থাৎ 1 থেকে 5,000 কোন কোন কলেজে হতে পারে, 5,000 থেকে 10,000 কোন কোন কলেজে, 10,000 থেকে 20,000 কোন কোন কলেজ, 20,000 থেকে 30,000, 30 থেকে 40, 40 থেকে 50, এইভাবে কিন্তু টোটাল যে র্যাঙ্কের যে বিষয়টা সেটা আমি ডিটেলসে বোঝাবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই যে র্যাঙ্কের যে তোমাদের চান্স পাওয়ার বিষয়টা এটা কিন্তু কোথাও পাবলিশ হয়নি যে এত র্যাঙ্ক থেকে এত র্যাঙ্ক তোমাদের এই কলেজে হতে পারে। এটা একটা অনুমান করে বলছি যে হ্যাঁ তোমাদের একটা সরকারি কলেজে হতে পারে বা না হতে পারে, সেটা আমরা নিজস্ব অভিমত। এখানে কিন্তু কোনো নোটিফিকেশান বা কোথাও কিছু বলা হয়নি যে তোমাদের সুযোগ আছে বা নেই। ঠিক আছে, সুতরাং প্রথমেই সাবধান করে দিচ্ছি যে এটা ধরে নেবে না যে এটাই হবে বা এটা হবে না, এরকম হতে পারে। ঠিক আছে, সুতরাং এটা একটা অনুমান, একটা গেস, জাস্ট আর কিছু নয়। তোমাদের একটা সান্ত্বনা দেওয়া, তোমাদের মনে একটু শক্তি জোগানো, ব্যাস এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। ঠিক আছে, তো সরকারি কলেজের ক্ষেত্রে 3 বছরে খরচ কত এটাও কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছো, যদিও এটা একটা সিম্পল কোশ্চেন। এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে সরকারি কলেজে পড়তে বেশি খরচ লাগে না, একমাত্র যে তোমার হোস্টেল ফি সেটাই শুধুমাত্র 3,000 টাকা না 4,000 করে লাগে প্রত্যেক বছর মাসে মাসে, সেটা একটু একটু এক্সপেন্সিভ মনে হতে পারে, বাট বাকিগুলো সব কিন্তু নর্মাল। ওকে, আর একটা বিষয় জিজ্ঞাসা করব, একটা বিষয় আলোচনা করব, সেটা সর্বনিম্ন কত র্যাঙ্কে ANM এর সুযোগ, অর্থাৎ ANM এর বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো চ্যানেল বা কোথাও কিন্তু আলোচনা করা হয়নি। তো সেই বিষয়ে আমি আলোচনা করব, সর্বনিম্ন কত পেলে তুমি ANM এর সুযোগ পেতে পারো। তো এই টোটাল ডিসকাশন চলবে আজকের এই সেশনটাই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো ফার্স্টের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। আমরা মূলত যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা যাচাই করে নিই যে সেটা আদৌ গ্রহণযোগ্য কিনা। এই বিষয়টা যে তোমাদের কত র্যাঙ্কে কত কোন কোন কলেজ হতে পারে অর্থাৎ সরকারি কলেজের ক্ষেত্রে কত র্যাঙ্ক পর্যন্ত হতে পারে তার একটা আইডিয়া আমরা কিন্তু করতে পারি, বাট এটা যে হবেই এরকম কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, আমি তোমাদের যেটা বলবো সেই র্যাঙ্কটা আমি একটু বেশি করেই বলবো যাতে তোমাদের মনে একটু সাহসটা থাকে। সুতরাং তোমরা ধরে নিতে পারো এটা হতেও পারে নাও হতে পারে, সুতরাং কেউ মন ভাঙবে না বা কেউ কিন্তু ভেঙে পড়বে না, এটা তোমাদের প্রথমেই আমি সাবধান করে দিলাম। বিকজ দেখো এটা একটা এক্সপেক্টেড, কোথাও কিন্তু বলা নেই যে এত এত র্যাঙ্ক হলে তোমার সরকারি কলেজ হয়ে যাবে না হলে হবে না, এরকমটা কোনো ব্যাপার নয়। মূলত এই যে কাউন্সিলিং প্রসেসটা হবে আমি যতদূর শুনেছি তোমাদের যে কাউন্সিলিং অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের আগে যে কাউন্সিলিং হয় সেখানে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক সেটা হচ্ছে GMR র্যাঙ্কটাই কিন্তু সবথেকে ভাইটাল। ঠিক আছে, অর্থাৎ তোমার GMR র্যাঙ্কেই কিন্তু তোমার কলেজ মানে যে আমি যতদূর শুনেছি কলেজ চান্স পাওয়া পর্যন্ত GMR র্যাঙ্কটাই হচ্ছে আসল বিষয়। তারপরে তুমি যে কলেজে চান্স পাচ্ছ সেখানে ক্যাটাগরি ওয়াইজ তোমার কতটা কী হচ্ছে সেখানে কিন্তু কিছুটা কাটছাট হয়ে তবেই কিন্তু তুমি কোনো একটা কলেজ পাবে। বোঝা গেছে বন্ধুরা, বিষয়টা একটু পরিষ্কার করে নিই। মনে করো তোমার GMR র্যাঙ্ক হচ্ছে 500-র মধ্যে। ঠিক আছে, মনে করো তোমার GMR 500-ই। ঠিক আছে, এইবার 500-র মধ্যে তুমি যে কলেজে অ্যাপ্লাই করলে মনে করো সেখানে তুমি চান্স পেলে, বাট সেখানে যে ওখানে কিন্তু একটাও ক্যাটাগরি কোনো কিছু নেই। সুতরাং তুমি যদি ক্যাটাগরি হিসাবে যদি ধরো তাহলে কিন্তু তোমার কোনো সুযোগ নেই, বাট তুমি যখন GMR র্যাঙ্ক হিসেবে ধরছো তখন কিন্তু তোমার একটা সুযোগ হয়ে যাচ্ছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেবে যে GMR র্যাঙ্ক হিসেবে তোমার যদি সুযোগ হয় সেক্ষেত্রে তোমার ঠিক আছে, বাট যখনই সেটা কোনো ক্যাটাগরি ওয়াইজ তুমি চয়েস করবে সেক্ষেত্রে কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে সেই কলেজে কোনো সিট আছে কি নেই। যদি না থাকে সেখানে কিন্তু তুমি কোনো আশা রাখবে না। যদি দেখো যে হ্যাঁ সেখানে সিট রয়েছে, মনে করো কারোর PWD এবং সে হচ্ছে OBC রয়েছে, কিন্তু যে কলেজে সে অ্যাপ্লাই করছে সেই কলেজটায় কিন্তু কোনো সিট নেই, মানে PWD এবং OBCদের, से क्षेत्र में किन्तु सेखाने कोनो लाभ बा बेनिफिट किन्तु से पावे ना सेखान थेके बुझे गेछे। तो ए विषयटा देखे नेबे। और एबार आसछि प्रथमे एएनएम দের বিষয়ে যে কত র্যাঙ্ক হলে তোমার সরকারি কলেজ হতে পারে। তো এটা আমি আবারও বলছি যে এটা কিন্তু একটা এক্সপেক্টেড একটা আশানুরূপ একটা ফল, সুতরাং এটা হতে পারে নাও হতে পারে, এই বিষয়ে কেউ ভেঙে পড়বে না বা কেউ কিন্তু হাল ছেড়ে দেবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, ঠিক আছে। তো দেখো তোমাদের যে জিএমআর র্যাঙ্ক যদি ধরা হয়, যাদের এখানে দেখো টোটাল সিট কত রয়েছে, টোটাল সিট রয়েছে 1680টা সিট রয়েছে এএনএম এর জন্য। এক্ষেত্রে যাদের র্যাঙ্ক হচ্ছে 1 থেকে 2000 তারা 90 থেকে 95% ধরে রাখো, তোমাদের কিন্তু এএনএম এর সুযোগ একটা হয়ে যাচ্ছে, বুঝে গেছি বন্ধুরা। যাদের র্যাঙ্ক আমি লিখেও দিচ্ছি, যাদের র্যাঙ্ক 1 থেকে 2000-এর মধ্যে 2K তাদের কিন্তু চান্স রয়েছে 90 থেকে 95% যে হ্যাঁ তোমরা কিন্তু এএনএম এর সুযোগ পেয়ে যাচ্ছ সরকারিভাবে, ঠিক আছে। এবার যাদের র্যাঙ্ক একটু বেশি, মনে করো যাদের র্যাঙ্ক হচ্ছে 2001 থেকে যাদের র্যাঙ্ক 2.1 থেকে যাদের র্যাঙ্ক হচ্ছে 5000-এর মধ্যে 5000 তাদের কিন্তু চান্স রয়েছে 85 থেকে 90% পর্যন্ত, বোঝা গেছে বন্ধুরা। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবে, কোনোটাই 100% হতে পারে না। আমাদের এই যে প্রসেসটা এটা করার একটাই কারণ হচ্ছে তোমাদের যে সিট, সেই সিট হিসেবে আমরা কিছুটা অনুমান করলাম। এবার সেখানে কম বেশি হতে পারে, এমন হতে পারে যে সেখানে হয়তো কোনো ভালো স্টুডেন্ট অ্যাপ্লাই করলো না, সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক আরও কম, মানে কম হলেও তুমি সুযোগ পেয়ে যেতে পারো। হ্যাঁ, এখানে অনেক ব্যাপার রয়েছে, এখানে কাউন্সিলিংটা টোটালি হচ্ছে কিছুটা ভাগ্যের বিষয়, কিছুটা নিজের ওপর ডিপেন্ডেন্ট, আর কিছুটা হচ্ছে কলেজের ওপর ডিপেন্ডেন্ট। সুতরাং এখানে কিন্তু বিষয়টা বোঝার অনেকগুলো দিক রয়েছে। এখানে কিন্তু আমরা যেটা ক্যালকুলেশন করেছি সেখানে একটা অনুমান করে বললাম যে 1 থেকে 2000 হলে তোমার কিন্তু এএনএম এর সুযোগ থাকছে। এবার বিষয়টা হচ্ছে যে এএনএম এর সুযোগ পাচ্ছে যার র্যাঙ্ক 2000-এর মধ্যে, ও তো জিএনএমও সুযোগ পাবে অনায়াসে, তাহলে সে কি এএনএম নিতে চাইবে? কখনোই নিতে চাইবে না। সেক্ষেত্রে কী হবে, সে কিন্তু এএনএমটা ক্যান্সেল করবে। এইবার কি হবে, তারপরে যারা আছো, অর্থাৎ 2001 থেকে যারা 5000-এর মধ্যে আছো বা তার পরে যারা আছো, তাদের কিন্তু একটু একটু করে সুযোগটা আসার সম্ভাবনা আছে, বোঝা গেছে বন্ধুরা। মনে করো যার র্যাঙ্ক হচ্ছে 500 বা যার র্যাঙ্ক 200 বা যার র্যাঙ্ক আরও কম 100, সে কি গভর্নমেন্ট ছেড়ে দেবে? যদি সে সরকারিতে পায় জিএনএম, সে ছাড়বে না। তো সেই সিটগুলো সে যে মানে জিএনএমটা ছেড়ে এএনএমটা ছেড়ে দিল, সেই সিটগুলো কী হবে? সেই সিটগুলো অবশ্যই তোমাদের জন্য পরবর্তীকালে সংরক্ষণ, বা তোমাদের জন্য কিন্তু পরবর্তীকালে কাউন্সেলিংয়ে তোমাদের ডাকা হতে পারে। সুতরাং আমি এটাই বলবো যে হাল ছাড়বে না। যাদের র্যাঙ্ক আরও বেশি, মনে করো কারো র্যাঙ্ক হয়তো 7000-10000 পর্যন্ত, যাদের র্যাঙ্ক 10000 পর্যন্ত আছে না জিএমআর র্যাঙ্ক, এএনএম পর্যন্ত তোমাদের কিন্তু একটা সুযোগ আছে, ঠিক আছে। আমি বলবো না যে সুযোগ নেই, 10000 পর্যন্ত একটা সুযোগ কিন্তু আছে, যে কোনো মুহূর্তে কিন্তু মিরাকেল ঘটে যেতে পারে। আমি বলছি হবে না, বাট এমন হলো যে সেটাই হয়ে গেল, তো 10000 পেয়েছি সেই কিন্তু পেয়ে গেল, এটা হতে পারে, এটা অনেক ক্ষেত্রে হয়েও যায়। ইনফ্যাক্ট আমি নিজের চোখে দেখেছি আগের বছর, তার আগের বছর যখন তোমাদের কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়া হতো না, তখন কিন্তু মার্কসের ভিত্তিতে কলেজে অ্যাডমিশন নেওয়া হতো। সেক্ষেত্রে আমি দেখেছি নিজের চোখে একজনের মার্কস এত কম ছিল, 60% জেনারেল, 60%-এ সে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ঠিক আছে। জেনারেল আমি তোমায় গ্যারান্টিতে বললাম, তোমরা দেখেও নিতে পারো, মোটামুটি 2 বছর আগে, অর্থাৎ 2019 কি 2018 সালে, সেই সময় কিন্তু আমি সেই সময় কাউন্সিলিংয়ে সেখানে আমি ছিলাম এবং সেখানে কিন্তু দেখেছিলাম এত স্টুডেন্ট কম ছিল সেই সময় কিন্তু শেষ সুযোগটা পেয়ে যায়। সুতরাং তোমরা বুঝতে পারছো যে কোনো সময় কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আমি বলছি না যে তোমার সুযোগ হবে, বা আমি এটাও বলছি না যে তোমার সুযোগ হবে না, তোমরা চান্স নেওয়ার চেষ্টা করবে। তোমাদের কিন্তু 5000 থেকে 10000 পর্যন্ত যারা আছো এএনএমে কিন্তু তোমাদের একটা সুযোগ আছে, ঠিক আছে, একদম হাল ছেড়ে দেবে না। এইবার কথা হচ্ছে যারা জিএনএমের জন্য জানতে চাইছো, জিএনএমের ব্যাপারটা একটু আলাদা। এখানে দেখো মেল, ফিমেল, গভর্নমেন্ট, প্রাইভেট সব একসাথে রাখা আছে। সুতরাং এখানে আমাদের বুঝতে গেলে আমাদেরকে একটা অ্যাভারেজ বলতে হবে, সেখানে তোমরা বুঝে নিতে পারো। যেহেতু তোমাদের ছেলে এবং মেয়েদের র্যাঙ্কটাই একই করা হয়েছে, তার উদ্দেশ্য একটাই, তোমাদের কিন্তু এই র্যাঙ্ক হিসেবেই কিন্তু কাউন্সেলিংটা করবে, যতদূর আমি শুনেছি এবং আমি যতদূর অনেক ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত, তারাও কিন্তু প্রত্যেকে একই কথা বলছে যে জিএমআর র্যাঙ্কটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। সেক্ষেত্রে তোমাদের জিএমআর র্যাঙ্ক হিসেবেই কিন্তু কাউন্সেলিংটা হচ্ছে। আচ্ছা, এবার কথা হচ্ছে তাহলে কত র্যাঙ্ক হলে আমি জিএনএমের সুযোগ পাবো। তো ছেলেদের যদি দেখা যায়, দেখো তোমাদের ছেলেদের গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে প্রায় তোমাদের জিএমআর র্যাঙ্ক 365টা সিট রয়েছে। সুতরাং যাদের র্যাঙ্ক এক থেকে চারশোর মধ্যে আছে, এখানে তো বোঝার উপায় নেই যে কতজন ছেলে কতজন মেয়ে। সুতরাং এখানে দেখো আমি বলবো যে ছেলেদের বিষয়টা একদমই আলাদাভাবে ধরতে হবে। ওদের কিন্তু প্রত্যেকটা কলেজে চয়েস করতে হবে এবং প্রত্যেকটা কলেজের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে বোঝার কোনো উপায় নেই যে কতজন মেয়ে আছে এর মধ্যে, তাই না? 1 থেকে 400 যাদের র্যাঙ্ক আছে তোমরা ধরে নিতে পারো তোমাদের একদম 90% কিন্তু চান্স আছেই আছে, ঠিক আছে? 90% কিন্তু চান্স আছে ছেলেদের জন্য। এবার কথা হচ্ছে সরকারি না বেসরকারি। দেখো সরকারি সিট খুবই কম, তোমরা দেখতে পাবে যে দেখো এই যে কলেজটা মেলদের জন্য এখানে 26টা মাত্র সিট, আর একটা কলেজে কিন্তু রয়েছে মাত্র 15টা সিট, ঠিক আছে? মাত্র 15। এটা হচ্ছে তোমার প্রাইভেট একটা ইনস্টিটিউট কেয়ার অ্যান্ড কিউর, আর একটা দেখবে তোমার সরকারি একটা কলেজ রয়েছে যেখানে কিন্তু মাত্র 15টা সিট রয়েছে। এই যে কলেজটা জেনারেলদের জন্য মাত্র 15টা সিট রয়েছে বাঘা যতীনে, ঠিক আছে? সুতরাং বুঝতে পারছো কতটা কম সংখ্যক একটা সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো আমি বলবো দেখো যেখানে সুযোগ পাও ঢুকে যাও, কারণ এর থেকে বড় সুযোগ আর কিন্তু পাবে না, ঠিক আছে? এই বছর তবু তো 4টে কলেজ বেড়েছে, আগে তো 2টো কলেজে ফাইট হতো এবং সেখানে আরও কম্পিটিশন হাই হয়ে যেত। এই বছর কিন্তু কিছুটা রিল্যাক্সেশন পেলে পরবর্তীকালে হয়তো তোমাদের আরও অনেকটা রিল্যাক্সেশন দেবে এবং তোমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ অপরচুনিটি অপেক্ষা করতেও পারে। সুতরাং তোমরা চেষ্টা করে যাও, যদি না হয় তাহলে পরের বছর আবার আছে। তবে যদি একটা অ্যাভারেজ জানতে চাও যে কত র্যাঙ্ক হলে ছেলেদের একটা সুযোগ থাকতে পারে, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের র্যাঙ্ক যদি 1 থেকে 10,000-এর মধ্যেই থাকে তাহলেও কিন্তু তোমাদের একটা সুযোগ থাকতে পারে, ওকে? এটা কারোর মন ভাঙার জন্য বলছি না বা কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না, তোমাদের একটু মনে সাহস দেওয়ার জন্যই একমাত্র এই কথাগুলো বলছি। কারণ তোমরা যদি প্রথমে ভেবে নাও যে আমি সুযোগ পাবোই না, কাউন্সেলিং করলে না, অথচ পরে দেখলে যে যার র্যাঙ্ক হচ্ছে 20,000 সে একটা প্রাইভেট কলেজে পেয়ে গেল, তখন কতটা মনটা ভেঙে যাবে। তাই আমি বলবো যে অবশ্যই তুমি কাউন্সেলিং পর্যন্ত অংশগ্রহণ করো। কারণ দেখো রেজিস্ট্রেশন করতে কোনো তোমার তো আপত্তি নেই, কারণ তুমি পরীক্ষা দিয়েছো, একটা র্যাঙ্ক কার্ড পেয়েছো, এবার তুমি রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশন করার পর তখন গিয়ে তোমাদের একটা কাউন্সেলিং হচ্ছে, কাউন্সেলিংয়ে তোমার তো কোনো অসুবিধা নেই কাউন্সেলিং পার্টিসিপেট করতে, সুতরাং তুমি কেন করবে না? করে দেখো, শেষ পর্যন্ত এমন হতেই পারে যে তোমার নামটা হয়তো কোথাও না কোথাও চলে এলো, এমন হতে পারে তো কোনো গভর্নমেন্টে তুমি পেয়ে গেলে, ঠিক আছে? সুতরাং মিথ্যে আশ্বাস দিচ্ছি না, তো প্রত্যেককে আমি মোটিভেট করার চেষ্টা করছি যে দেখো হাল ছাড়বে না, যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হতে পারে, ঠিক আছে? তোমরা নিজেরাও জানো এটা, তো আমি আর নতুন করে কিছু বলছি না। এইবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ মেয়েদের জন্য জিএনএমে কত র্যাঙ্ক হলে তোমরা কলেজের সুযোগ পেতে পারো, সেটা সরকারি কলেজের ক্ষেত্রে আমি বলছি। সরকারি কলেজ যদি ধরো জিএনএম র্যাঙ্ক 1 থেকে যাদের র্যাঙ্ক 15,000-এর মধ্যে আছে, একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে তোমাদের জন্য। বিকজ দেখো তোমরা দেখতে পাবে একদম শেষে আসছি, এখানে কিন্তু সিট রয়েছে 10,797টি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 11,000 কাছাকাছি। তো একদম 90 থেকে 95% ধরে রাখো তোমাদের কিন্তু সুযোগ আছে, একদম ভালো মতো সুযোগ আছে যাদের র্যাঙ্ক হচ্ছে 1 থেকে 11,000-এর মধ্যে। এবার যাদের র্যাঙ্ক 11 থেকে 15,000-এর মধ্যে রয়েছে না, তোমাদের চান্সটাও রয়েছে 85 থেকে 90% পর্যন্ত, ঠিক আছে? এবার তারপর যাদের র্যাঙ্ক তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে, যাদের র্যাঙ্ক মনে করো যে 20,000, 25,000, 30,000 এরকম যাদের র্যাঙ্ক আছে তাদের ক্ষেত্রে আমি বলবো দেখো 20,000 পর্যন্ত তোমাদের একটা সরকারি কলেজে পাওয়ার সুযোগ রয়েছে, বাট তারপরে কিন্তু আর সুযোগ নেই, কমে গেছে সুযোগটা, আমি নেই বলবো না, বাট কম আছে সুযোগ। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রাইভেটে একটা ভালো মতো সুযোগ আছে, যাদের র্যাঙ্ক 15,000 থেকে শুরু হচ্ছে 15,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 পর্যন্ত কিন্তু, এমনকি 80,000 পর্যন্ত কিন্তু একটা সুযোগ আছে। এটা আমি বলছি সুযোগ আছে, তুমি পাবেই, এটা আমি বলতে পারছি না, এটা কেউই বলবে না, আমি কেন কেউই বলতে পারবে না যে তুমি সুযোগ পাবেই, এরকম কোনো ব্যাপার নয়, বাট একটা চান্স আছে। হ্যাঁ, তোমাদের একটা কল আসলেও আসতে পারে বা কোথাও অ্যালটমেন্ট হলেও হতে পারে, ঠিক আছে? সুতরাং আমি বলবো যাদের র্যাঙ্ক মোটামুটি 50,000-এর মধ্যে আছে, তুমি যদি চাও কোনো একটা প্রাইভেট কলেজে সুযোগ আছে, তুমি কাউন্সিলিং পর্যন্ত অপেক্ষা করো, হয়তো কোথাও না কোথাও তোমার সুযোগ হয়ে যেতে পারে। বোঝা গেছে? যেহেতু এতগুলো প্রাইভেট কলেজ রয়েছে, তোমাদের একটা প্রাইভেট কলেজ পাওয়া নিয়ে কথা, তোমরা এত চিন্তা কেন করছো? অনেকে ইনফ্যাক্ট বারবার ফ্রিকুয়েন্টলি আস্ক করছে, দাদা আমার র্যাঙ্ক হচ্ছে 18,000, আমি কি সরকারি পাবো নাকি প্রাইভেটে পাবো? আমি বলবো দেখো এভাবে বলা সম্ভব নয়, আমি কেন কেউই বলতে পারবে না। ইনফ্যাক্ট তুমি যদি কলেজে কল করো তারাও বলতে পারবে না, যারা কাউন্সেলিং করছে তারাও বলতে পারবে না। যখন তোমরা কলেজ চয়েস করবে সেই চয়েসের ভিত্তিতে কিন্তু তখন কাউন্সেলিং হবে, সেই ক্ষেত্রে তুমি জানতে পারবে তোমার র্যাঙ্ক হিসেবে হয়েছে কিনা। সুতরাং এটা কেউ বলতে পারবে না, আমি কেন, স্বয়ং যদি ভগবানকে বলো তিনিও বলতে পারবেন না। তুমি কাউন্সেলিং পর্যন্ত অপেক্ষা করো, তারপরে তুমি জানতে পারবে যে তোমার চান্স হচ্ছে কি হচ্ছে না। তার আগে পর্যন্ত আমাদের কাজ হচ্ছে কলেজ চয়েস করা। जेटा मोस्ट भाइटल एवं जेटार जोन्नो तोमादेर प्रत्येकेर डिमांड प्रचुर रयेछे। आमी अनेकबार बोलेओछि जे मेम्बारशिप नेওয়ার जोन्नो किन्तु एखोन आर बोलछि ना, कारण इनफैक्ट आमी जादेर इश्यूगुलो धरेछि एखोन अनेकगुलो बाकी रयेछे, एटा अनेकटा समय सापेक्ष ब्यापार। तो आमी बोलबो जोदि असुविधा हय तोमरा आमार काछ थेके हेल्प निते पारो, बाट आमी बोलबो ना जे तुमि मेम्बारशिप नाओ नाहले तोमाके बोलबो ना, एरकमटा नय। प्रत्येकকে আমি হেল্প করছি, অনেকে ফোন করে জিজ্ঞাসা করছে দাদা কোন কোন কলেজ নেব, আমি কিন্তু প্রত্যেককেই হেল্প করছি। সুতরাং আমি সেই সব দিক থেকে কোনো আপত্তি নেই, তোমরা চাইলে আমাকে জানতে পারো, আমি কমেন্টেও তোমাদের বলে দেব যে তোমাদের সুযোগ আছে কি নেই। একদম বেশি হলে আমি প্রথমে বলে দিই দেখো চেষ্টা করো, হতে পারে, বাট আমি কাউকে বলি না যে তোমার সুযোগ নেই, এরকমটা কাউকে বলিনি এখনো পর্যন্ত, বিকজ সুযোগ প্রত্যেকের রয়েছে। এবার যে কাজে লাগাতে পারবে তার কাছে কলেজ চলে আসবে, যদি না লাগাতে পারো তাহলে কিন্তু আসবে না। একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমরা হয়তো শুনেছো একটা রাজা ছিল, ঠিক আছে? সেই রাজাটা দুজন গরিব চাষিকে দুটো সুযোগ দিয়েছিল, যে তোমাকে বলা হলো, তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া হলো অর্থাৎ সোনার মুদ্রা দেওয়া হলো, আর একজনকে একটা নর্মাল একটা সাধারণ একটা মুদ্রা দেওয়া হলো। তো তুমি কোনটা চাইবে? তুমি অবশ্যই চাইবে সোনার মুদ্রাটা, কিন্তু সেখানে রাজা দেখলেন যে দেখি তো কার লোভ বেশি, সে কিন্তু দেখছিল যে কার লোভ বেশি, যে দেখলো খুব লোভী, মানে যে লোভী আছে না সে কিন্তু কি করবে, সে সোনার মুদ্রাটা চাইবে, তাই না? এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে কিন্তু বিষয়টা কিছুটা এইরকম এই গল্পের মতোই, যে দেখো প্রত্যেকে কি চাইবে, কি ভালোটা চাইবে, বাট খারাপের মধ্যেও কিছু না কিছু ভালো আছে। প্রাইভেট বলে খারাপ নয় এরকমটা নয়, প্রাইভেটেও অনেক সুযোগ আছে। তোমাদের যে গভর্নমেন্ট কলেজে তুমি যেখান থেকে পাশ করবে সেখান থেকে কিন্তু পরবর্তীকালে কোনো সুযোগ তুমি পেলেও পেতে পারো নাও পেতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। বাট তুমি কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে যখন তুমি কলেজ থেকে পাশ করে যাবে তখন কিন্তু তোমায় কিন্তু একটা কলেজে, মানে একটা নার্সিং হোমে অন্ততপক্ষে চান্স পাওয়ার দায়িত্ব কিন্তু সেই কলেজে। অনেক সময় কিন্তু প্লেসমেন্ট তারাই করিয়ে দেয়, ঠিক আছে? তুমি দেখতে পারো যে লেখা থাকবে 100% প্লেসমেন্ট, সেক্ষেত্রে কিন্তু তোমার ধরে নিতে পারো যে কোথায় সবথেকে বেশি লাভ। তুমি যদি সরকারিতে না পাও সেক্ষেত্রে তোমার তো হাতে কিছু করার নেই, না? আমার হাতে কিছু করার নেই, বাট সেক্ষেত্রে তোমার একটাই সুযোগ আছে, তোমাকে প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে এবং এই 3 বছর কষ্ট করে হলেও পড়তে হবে। পড়ার পর কিন্তু তোমার লাইফটা একটা 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 ডেস্টিনেশন আসবে, তোমার লাইফে একটা কী বলবো একটা একটা নিজস্ব পার্সোনালিটি তৈরি হবে। সেক্ষেত্রে তুমি নিজেও বুঝতে পারছো যে কতটা তোমার নিজের মধ্যে উন্নতি হবে, ঠিক আছে? সুতরাং আমি এটাই বলবো প্রত্যেকে চেষ্টা করে যাও, যাদের র্যাঙ্ক 1 থেকে 80,000 পর্যন্ত আছে তুমি চেষ্টা করে যাও। সুযোগ কিন্তু হলেও হতে পারে, আমি বলছি না যে তোমার সুযোগ হবে না, এরকমটা নয়। অনেক ইউটিউব চ্যানেল বলবে না তোমার সুযোগ নেই, এরকমটা বলবে, বাট আমি বলবো অবশ্যই তোমরা সুযোগ পেতে পারো, চেষ্টা করো। চেষ্টার কোনো বিকল্প নেই, যে কোনো চেষ্টা করলে কিন্তু মানুষ যা চায় অনেক কিছু করে ফেলে, অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলে, ঠিক আছে? আর এই তো সাধারণ একটা কলেজ, ব্যাস আর কিছুই নয়। সুতরাং চেষ্টা করে যাও, তোমাদের মধ্যে অনেক জানি তোমাদের মধ্যে অনেক সাহস আছে, তোমরা পারবে, ঠিক আছে? প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, আমি অগ্রিম তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অল দ্য বেস্ট বলছি। তোমাদের ভবিষ্যৎ জীবন আরও অনেক সুন্দর হোক এটাই কামনা করি। তো ব্যাস আজকের মতো এই পর্যন্তই। আশা করছি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক করে দেবে। তোমাদের মোটিভেট করতে পারলে আমার নিজের ভালো লাগে, কারণ আমি চাই প্রত্যেকে সুযোগ পাও, প্রত্যেকে নিজের নিজের লক্ষ্যে পৌঁছে যাও এবং একদিন তোমরা দেশের সেবা করো। আমাদের যে কোভিড পরিস্থিতি সেখান থেকে তোমরা আমাদেরকে মুক্তি দাও, ঠিক আছে? মানুষের প্রতি তোমার যে সেবাটা সেটা একদম সত্যনিষ্ঠা হওয়া চাই, সেই বিষয়ে তুমি নিজে ব্রততি হবে, যাতে কাউকে কোনোদিন মানে বিনা চিকিৎসায় মরতে না হয়, সেই দিকগুলো তোমাদের দেখা উচিত, সেই বিষয়গুলো তোমাদের বোঝা উচিত। যে না চাকরি পেয়ে গেলাম তারপর মানে নিজেকে বিশাল বড় মনে করলাম, এরকমটা নয়, কখনোই এরকম ভাববে না। বিকজ মানুষ কিন্তু ভগবানের পর যাকে সব থেকে বড় আসনে বসায় সেটা কিন্তু একজন ডাক্তার, নার্স অর্থাৎ মেডিকেল ফিল্ডের মানে মানুষজনদের। সুতরাং তোমরা বুঝতে পারছো তোমরা কত বড় একটা কাজ, কত বড় একটা ডিউটি করতে চাইছ, যেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কখনোই। সুতরাং তোমাদের প্রত্যেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেককে শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককেই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তখন প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।